সন্ত জনাচ্ছি তাদের পরিবারের প্রতি, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে এই স্বাধীনতা অর্জন হয়েছে। আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে, নবীন প্রাণ দিয়েছে, শিশুরা প্রাণ দিয়েছে। আমাদের দেশে এত বড় হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই। এই হত্যাকাণ্ডে হত্যাযজ্ঞের যারা শিকার হয়েছে তারাই মূল নায়ক এই স্বাধীনতা অর্জনের পিছনে, তারা মূল নায়ক। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা প্রথমবার দেখেছি। ঐক্যবদ্ধ আন্দোলন সমস্ত শ্রেণীর মানুষ, সর্বস্তরের মানুষ, সব ধর্মের মানুষ, সব পেশার মানুষ, সবাই ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নেমেছে, দুঃসাহসিক ভূমিকা পালন করেছে। রক্তের বিনিময় দিতে হবে, রক্তের বিনিময় দিতে হবে, এই বিনিময় হবে সমান অধিকার। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশে সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে জনগণের কাছে, মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এই আন্দোলন বিগত আন্দোলন ছাত্র বৈষম্যের নেতৃত্বে ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষের ভূমিকার মাধ্যমে এই আন্দোলন হয়েছে। এই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে দিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে গেছে। আমাদেরকে অনুধাবন করতে হবে এই আন্দোলন এই পরিবর্তন আনার জন্য প্রত্যাশা করেছে, সেই প্রত্যাশা পূরণ করতে হবে। এর মাঝামাঝি কিছু করার কোন সুযোগ নাই। বাংলাদেশের মানুষের মধ্যে এই রক্তের বিনিময়ে, এই আত্মত্যাগের বিনিময়ে যে নূতন বাংলাদেশের চিত্র বাংলাদেশের মানুষ দেখতে চায়, সেটা তাদেরকে দিতে হবে।